প্রিয় ভিউয়ার্স, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব TMSS NGO নিয়োগ বিজ্ঞপ্তি 2023। এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কতটি পদ আছে, কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কত টাকা বেতন, কিভাবে আবেদন করবেন এবং এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন পত্রিকা থেকে দেখবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। অনলাইন থেকে কিভাবে দেখবেন, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর এভাবে যদি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি, ভর্তি বিজ্ঞপ্তি, বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। চলুন কথা না, আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিন। TMSS জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, অত্র সংস্থার HEM গ্রান্ট সেক্টরের HEM অপারেশন 3 ডোমেইনের ঋণ কর্মসূচিতে নির্বাচিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত পূরণ সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে ফিল্ড সুপারভাইজার, পদসংখ্যা হচ্ছে 300টি, কর্মস্থল হচ্ছে রাজশাহী। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স HSC বা সমমান পাস। ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে বাইসাইকেল, মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায়ের কাজে সম্পৃক্ত থাকতে হবে। বয়স হচ্ছে 18 থেকে 35 বছর। তবে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে ঋণ বিতরণ ও আদায়ের কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে তাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 40 বছর। বেতন ভাতা হচ্ছে SRTMS এর 21 নং গ্রেড অনুসারে সর্বসাকল্যে 32,445 টাকা, ক্রেডিট অ্যালাউন্স সহ। তবে শিক্ষানবিশকালে 29,400 টাকা প্রাপ্ত হবেন। শিক্ষানবিশকাল 6 মাস, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বর্ধিত বেতন সহ সুযোগ সুবিধা প্রদান করা হবে। সরকার অনুমোদিত 3/6 মাস মেয়াদে ডিপ্লোমা ইন মাইক্রোফিন্যান্স কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বাংলাদেশের যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। অর্থাৎ ইন্টার পাশে আপনারা আবেদন করতে পারবেন, বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, নারী এবং পুরুষ। যাদের অভিজ্ঞতা রয়েছে তারা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আর সর্বনিম্ন 18 বছর হতে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বেতন হচ্ছে 32,445 টাকা। চাকরির শর্তাবলী হচ্ছে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদন পরিচালক HRM অ্যান্ড এডমিন বরাবর করতে হবে। এবং খামের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখপূর্বক আগামী 30/9/2023 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে TMSS রাজশাহী ডোমেন অফিস রোড নং 3/253 পদ্মা আবাসিক এলাকা চন্দ্রিমা রাজশাহী ঠিকানায় আবেদন সরাসরি ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে। তো আপনি যে জেলা থেকে আবেদন করেন না কেন, আপনাকে রাজশাহী ডোমেন অফিসের এই আবেদন ফর্মটি পৌঁছাতে হবে সরাসরি অথবা ডাকে অথবা কুরিয়ারের মাধ্যমে। নিয়োগ পরীক্ষার ফি বাবদ 200 টাকা মানি রসিদ পে অর্ডার অফারের যোগ্য আবেদনের সাথে যুক্ত করতে হবে। নিয়োগ পরীক্ষার ফি প্রদানের প্রক্রিয়া নিম্নরূপ। সংস্থার যে কোনো শাখা, অঞ্চল, জোন, ডোমেইন অফিস, ফাউন্ডেশন অফিস অথবা প্রধান কার্যালয়তে 10 টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে। অথবা যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র TMSS শিরোনামে পে অর্ডার করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। আপনি দুইভাবে টাকা পাঠাতে পারবেন। 1 নম্বর হচ্ছে এই যে TMS এর যে কোনো শাখা থেকে 10 টাকা চার্জ দিয়ে আপনি আবেদন রসিদ সংগ্রহ করতে পারবেন। আর একটা হচ্ছে যে কোনো ব্যাংকের মাধ্যমে পে অর্ডার করে TMS বরাবর টাকা প্রেরণ করতে পারবেন এবং এই মানি রসিদ অবশ্যই আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে। নিয়োগপ্রাপ্ত কর্মী কর্মকর্তাদের শিক্ষানবিশকাল শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে এবং স্থায়ীকরণ সময় থেকে সংস্থার বিধি অনুসারে 3টি উৎসব ভাতা, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা, চাকরিতে যোগদানের সাথে সাথে মোটরসাইকেল সফট লোন সুবিধা ও জ্বালানি বিল, জীবন বিমা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। এছাড়াও ক্রেডিট অ্যালাউন্স, লোড অ্যালাউন্স, ব্যাংকার অ্যালাউন্স, হাই পারফরমেন্স বোনাস সহ স্টাফ প্রিভিলেজ প্রতিপালন করা হবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, স্থান পরবর্তীতে SMS মোবাইল ফোনের কলের মাধ্যমে জানানো হবে এবং নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। আপনি আবেদন করার পর আপনাকে SMS অথবা কলের মাধ্যমে পরীক্ষার স্থান এবং তারিখ জানিয়ে দেওয়া হবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, স্থান পরবর্তীতে SMS মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে এবং নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ মূল সঙ্গে আনতে হবে। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত, লভ্যাংশ সহ ফেরতযোগ্য প্রদান করতে হবে।
উল্লেখ, ইতিপূর্বে যারা টিএমএসএস চাকরি হতে অব্যাহতি দিয়েছেন, আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএস এর কর্তৃক চাকরিচ্যুত কর্মকর্তা কর্মী আবেদন করতে পারবেন না। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে। টিএমএসএস নিজস্ব অফিস ব্যতীত অন্য কোনো মাধ্যম, বিক্যাশ, রকেট, নগদ ইত্যাদি আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য অনুরোধ করা হলো। তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি। এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন পত্রিকা থেকে দেখবেন? আপনারা বাংলাদেশ প্রতিদিন রবিবার 3 সেপ্টেম্বর 2023 তারিখের 9 পৃষ্ঠা বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন। এছাড়াও অনলাইন থেকে আপনারা কিভাবে দেখবেন, আপনারা টিএমএসএস যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আসলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে স্ক্রল করে একেবারে যদি নিচে যান তাহলে দেখতে পারবেন কেরিয়ার, টিএমএসএস কেরিয়ার, কেরিয়ারে ক্লিক করলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে এখন পর্যন্ত এখানে আপলোড করা হয়নি, এখানে আপলোড করলে আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। এভাবে দেখতে পারবেন যে রিক্রুটমেন্ট আন্ডার টিএমএসএস গ্রান্ট হেলথ সেক্টর, অর্থাৎ এই যে চাকরির যে বিজ্ঞপ্তি, এটা হচ্ছে ফিল্ড সুপারভাইজার এফএস। এখানে আপনারা দেখতে পারবেন এফএস পদে। তো এই বিজ্ঞপ্তিটা যদি আপনারা এখান থেকে দেখেন তাহলে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। এবং এই যে ডাউনলোড টিএমএস জব অ্যাপ্লিকেশন ডক্স ফাইল এবং ডাউনলোড টিএমএস অ্যাপ্লিকেশন পিডিএফ ফাইল, এখান থেকে আপনারা আবেদন ফর্ম, এখান থেকে পিডিএফ ফাইল দেখতে পারবেন। এর মাধ্যমে আপনারা টিএমএসএস যে অফিসগুলো আছে সেই অফিসের সাথে পরামর্শ করে এই ফর্মের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন।